তুরা ইয়াসিন এর এমন একটা আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায় উচ্চারণ সালামন কাউলাম মির রাব্বির রাহিম আয়ত আটান্ন লাভের সহজ পাঁচটি আমল এক সায়দুল ইস্তাকফার যে ব্যক্তি দিনে সকাল দ্রুত বিশ্বাসের সাথে এই ইস্তাকফার পড়বে আর সন্ধ্যা হবার আগে সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দ্রুত বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে শুবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতি হবে বুখারি ছয় হাজার তিনশো আজানের জবাব যে ব্যক্তি দ্রুত বিশ্বাসের সাথে আজানের অনুরূপ বলবে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে নাসাই ছয়শো ছুয়াত্তর তিন কালিমা শাহাদ যে ব্যক্তি অজুর শেষে বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলিম চারশো একচল্লিশ চার আয়তল কুরসি যে ব্যক্তি প্রতি ফরজ সালাত শেষ আয়তুল কুরসি পড়বে তাকে মৃত্যু বর্তী আর কোনো বিষয়ে জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না সোয়াবুল ইমাম দুই পঁচানব্বই প্রায় চল্লিশ রাত জামাতের এশার সালাত যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে চল্লিশ তাকবিরে উল্লাস ইশার সালাদ তার বিনিময়ে আল্লাহ যার নাম থেকে তার মুক্তির ছন্দ লিখে দেন ইবনে মাজা সাতশো আটানব্বই আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না আল্লাহ বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছ যা তোমার জন্য অকল্যাণ সুরা বাকরা ষোলো রসুল্লা সালাই বলেছেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের নিকট দিয়ে ঘুমন করল এবং লোকজন তার সন্ধ পেল সে মহিলা বিচারিনি সুনানে আন্না সাই পাঁচ হাজার একশো পঁচিশ দোষ গোপন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে আল্লাহ আল্লাহের দিন তার দোষ গোপন রাখবেন হাদিস সম্ভাল তিন হাজার সাতান্ন রসুল্লাহ সাল্লাইসাল্লাম কোন দুঃখ কষ্টের সম্মুখীন হলে বলতেন ইয়া হাইম ইয়া কাইম বিরামাতিকা হে চিরজিব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই তিরমিজি তিন হাজার পাঁচশো আঠাশ মহান আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে হিতায়ত দান করেন সেই হয় হৃদায়তপুত আর যাকে তিনি পথভ্রষ্ট করেন সে হয় ক্ষতিগ্রস্ত সুরা আল বাখরা একশো আঠাত্তর নিজের পাপ কখনো প্রকাশ করবেন না পাপ করেছেন গোপন রাখুন আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আমার সকল উম্মতকে মাফ করা হবে তবে প্রকাশকালী ব্যক্তির সাহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার উনসত্তর আব্দুল্লাহ ইবনু উমর রাজি হইতে বর্ণিত তিনি বলেন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কাছে জিজ্ঞেস করল ইসলামে কোন আমলটি উত্তম রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন অপরকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে গেরান্ত মিসকাতুল মাসহাবি হাদিস নাম্বার চার হাজার ছয়শো উনত্রিশ সাহিবুখারি বারো আঠাশ মুসলিম মুসলিম উনচল্লিশ তেষট্টি আহমদ ছয় হাজার পাঁচশো একাশি নাসাই পাঁচ হাজার ইবনু মাঝা তিন হাজার দুইশো তিপ্পান্ন আবু দাউদ পাঁচ হাজার একশো চুরানব্বই সহি তারগিব ওয়া তারিব নশো চুয়াল্লিশ সাহি আল আবদুল মুফাসার সাতশো উনাশি সাহি ইবনু হিব্বান পাঁচশো পাঁচ নাসাই কুবরা এগারো হাজার সাতশো একত্রিশ শুভ আবুল ইমাম তিন হাজার তিনশো তিন হাজার তিনশো উনষাট আবু সাইদ আব্দুর রহমান ইবনে সামুরাহ রাজি আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাম আমাকে বলেন হে আব্দুর রহমান ইবনু সামুরাহ তুমি নেতৃত্ব সরকারি পদ চেও না কারণ তুমি যদি তা না চেয়ে পাও তাহলে তাতে তোমাকে সাহায্য করা হবে আর যদি তুমি তা চাওয়ার কারণে পাও তাহলে তা তোমাকে সপে দেওয়া হবে এবং তাতে আল্লাহর সাহায্য পাবে না আর যখন তুমি কোনো কথার উপর কসম খাবে এতে পর তা থেকে অন্য কাজ উত্তম মনে করবে তখন উত্তম কাজ করো এবং তোমার কসমের কাফারা দিয়ে দাও সাহি বুখারি সাত হাজার একশো ছয়চল্লিশ মুসলিম এক হাজার ছয়শো বাহান্ন তিরমিজি এক হাজার পাঁচশো উনত্রিশ নাসাই তিন হাজার সাতশো বিরাশি আবু দাউদ দুই হাজার নয়শো উনত্রিশ আহমাদ বিশ হাজার তিরানব্বই দারিমি দুই হাজার তিনশো ছয় চল্লিশ রিয়াজুৎসাব লিহিন ছয়শো উনআশি আবু হুরেরা রদিয়াল্লাহানহু হইতে বর্ণিত তিনি বলেন একদা রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামের একক সাহাবা নবী সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন হেয়া আল্লাহ রসুল আমাদের মধ্যে কেউ তার মনে কোনো কোনো সময় এমন কিছু কথা সংশয় অনুভব করে যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে তিনি সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তা মনে গুরুতর গুরুতর বলে মনে করো রাহাবিগণ বলেন হ্যাঁ তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন এটা হলো স্বচ্ছ ইমাম শাহি মুসলিম একশো বত্রিশ আবু দাউদ পাঁচ হাজার একশো এগারো পঁচানব্বই রাখা হয়েছে তাদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করতে থাকে আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে সুরা আল ইমরান আয়েত একশো চত্রিশ জান্নাত ও জাহান্নাম পয়ালা রসুল আল্লাহসাল্লাহ ওয়ালাইগুসাল্লাম রসুল আল্লাহসাল্লাল্লাহ ওয়ালাইভুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দান করুন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন আল্লাহ হুম্মা ইন্নি আসালুকাল জান্নাত ও আজবিকামি নান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই তিরমিজি দুই হাজার পাঁচশো বাহাত্তর আমি কেন আল্লাহর ইবাদত করব না তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে রেফারেন্স সুরাইয়াসিন ইয়াসিন আয়াত 22 সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো নতোবা খাওয়াবে কি আর কুরআনে আল্লাহ বলেন আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার সুরা নূর আয়াত বত্রিশ প্রত্যেক পাঁচ বক্ত ফরোজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তারপর লা ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুল্ক ওয়া লাহুল হামদ হুয়া আলা কুল্লি শাহীন কাদির একবার এইগুলো পাঠের সমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম এক হাজার দুইশো